হ্যালো ভিউার্স ওয়েলকাম টু শিপাখানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদ্রী পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে মেল রিপোর্ট্যাক্টিভ সিস্টেম অর্থাৎ পুরুষ জননতন্ত্র সম্বন্ধে আর পুরুষ জনন অঙ্গন সম্বন্ধে অর্থাৎ পুরুষদের যে সমস্ত অর্গান রয়েছে যেটা প্রজননতন্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয় সেই সম্বন্ধে তাই যারা এই বিষয় জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তার পাশে থাকা বেল চিহ্নে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন প্রিয় দর্শক মণ্ডলী প্রপড সিস্টেম বা জননতন্ত্র হচ্ছে এমন একটি তন্ত্র বা সিস্টেম যেটি মানুষ ও প্রাণী উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিস্টেম এই সিস্টেম বা তন্ত্র যদি না থাকতো তাহলে প্রজনন হতো না সন্তান হতো না একের পর এক জন্ম হতো না তাছাড়া এই সিস্টেম যদি না থাকতো তাহলে সেক্সুয়াল যে আনন্দ যৌনতার যে আনন্দ সে পেত না যৌন চাহিদা থাকতো না ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা দেখা দিত এই রিপ্রোডাক্টিভ সিস্টেম পুরুষ মহিলা উভয়ের রয়েছে আজকে আমি পুরুষদের রিপোডাকটিভ সিস্টেম বা জননতন্ত্র সম্বন্ধে আলোচনা করবো সিস্টেম বা তন্ত্রের মধ্যে অঙ্গ অঙ্গগুলি সম্বন্ধে আলোচনা করব পুরুষ জননতন্ত্র বা মেন রিপোডাক্টিভ সিস্টেমকে নানাভাবে বিভক্ত করা হয় যেমন এক পেনিস বা জনন অঙ্গ বা যেটাকে আমরা লিঙ্গ বলে থাকি দুই হচ্ছে অন্ডকোশ বা অন্ডোদয় তিন হচ্ছে এপিডিডাইমিস চার হচ্ছে ভ্যাস ডিফারেন্স বা শুক্রবাহী নালী বা কর্ড বলতে পারেন পাঁচ হচ্ছে সেমিনাল ভেসিক্যাল বা বীজস্থলী ছয় হচ্ছে প্রোস্টেট গ্রন্থি বা বাণ্ড প্রথমেই আমরা আলোচনা করিনি পেনিস সম্বন্ধে পেনিস এটি প্রধানত জাতীয় টিস্যু দ্বারা তৈরি হয়ে থাকে এতে থাকে ওপরে চামড়া আবরণ থাকে জাতীয় তিনটি পেশি যার নাম হলো দুটি করপোরা স্পঞ্জিওসা ও একটি হচ্ছে কর্পোরা ক্যাভার্নসা এর মাছ দিয়ে ইউরেথা চলে যায় যেটি মূত্রবাহী নালী এতে থাকে অনেক শিরা ও ধমনী সঙ্গে কোনো হাড় থাকে না তবে উত্তেজিত হলে এটি শক্ত হয় এর কারণ হলো এটি উত্তেজিত হলে এর স্পঞ্জ জাতীয় যে টিস্যুতে অনেক রক্ত জমে আর রক্ত জমার ফলে এটি দৃঢ় ও শক্ত হয়ে যায় এটির এরেকশন হয় তাই যদি রক্ত স্পঞ্জ জাতীয় টিস্যুতে ঠিক মতো প্রবাহিত না হয় তার ফলে এরেকশন হয় না তাদের লিঙ্গ ঠিক মতো খাড়া হয় না লিঙ্গের পেছনের অংশকে বাল বলে মাঝের অংশকে বডি বলে আর সামনের অংশকে গ্ল্যান্স পেনিস বলে গ্ল্যান্সটি খুব যৌন অনুভূতিশীল অংশ এই গ্ল্যান্সটা একটা অগ্রচ্ছতা চামড়া দিয়ে ঢাকা থাকে এই চামড়াটা সরলে ওই গ্ল্যান্সটা বেরিয়ে আসে এই চামড়াটার যে রোগ হয় সেটা ফিমোসিস রোগ হয় যদি গ্ল্যান্সে কোনো রকম ইনফেকশন হয় তার ফলে চামড়া যদি ঠিক মতো না সরে তাহলে সেটি যে রোগ হয় সেটি হচ্ছে ফিমোসিস রোগ হয় এই গ্ল্যান্সেই যৌন উত্তেজনা অনুভূতি বেশি হয় লিঙ্গের আকার উত্তেজিত না হলে দু থেকে চার ইঞ্চি হয় আর উত্তেজিত হলে চার থেকে আপনার সাত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবার জানি স্কোটাম অন্ড বা অন্ডকোশ সম্বন্ধে পুরুষের অন্ডকোষটি লিঙ্গের নিচে ঝুলে থাকে তার মধ্যে দুটো অন্ড থাকে বা টেস্টিস থাকে এই অন্ডকোশের তিনটি স্তর থাকে একটি বাইরের চামড়া থাকে তারপর ফাইবার লেয়ার থাকে যেটি কানেকটিভ টিস্যু আর দুটো আবরণ অন্ডকে যেটা টেস্টিস তাকে ঘিরে রাখে আর এই দুটি আবরণের মধ্যে যদি জল জমে সেটা হয় হাইড্রোসিল আর অন্ড বা টেস্টিসের মধ্যে থাকে ছোট ছোট সেপটাম ছোট ছোট টিউবওয়েলস থাকে যেটি শুক্রাণু তৈরি করে আর অন্ডের উপরের যে অংশ সেটিকে বলা হয় কোর্টেক্স প্রথমে যে অংশটি বললাম সেপ্টাম এ সেপ্টাম টেস্টস্ট্রন হরমোন তৈরি করতে সাহায্য করে আর এই হরমোন শোষণ করতে সাহায্য করে এই টেস্টেস্টন হরমোন পুরুষের একটি খুবই গুরুত্বপূর্ণ হরমোন যেটি থাকলে পুরুষত্ব বৃদ্ধি পায় শরীর স্বাস্থ্য বৃদ্ধি পায় যেটি না থাকলে পুরুষত্ব থাকে না পুরুষত্ব কমে যায় আর তাদের শরীর স্বাস্থ্যও ঢেলা হয়ে যায় এবার যে এপিটি ডাইমিস সম্বন্ধে অন্ডকোশের পিছনে এক এটি থাকে এটি হলো অনেক সরু সরু নালির সমষ্টি তার উপরে থাকে একটি আবরণ এই সব নালিকা দিয়ে অন্ড থেকে শুক্র আসে তারপর তা একত্রিত হয়ে চলে যায় ভ্যাস ডিফারেন্স বা শুক্রাণু নালীতে এতে অনেক শিরাধমনী থাকে এপিডি ডাইমিস যে থলিটা সেটা দিয়েই আপনার বীর্য শুক্রাণু শুক্রনালী বা বা ভ্যাস ডিফারেন্স বা স্পার্মেটিক কর্ড এর মাধ্যমে শুক্রাণু বের হয় এবার জানি বা ভ্যাস ডিফারেন্স সম্বন্ধে এটি শুরু হয় ঠিক টেস্টিসের পিছনে এপিডাইমিসের পর থেকে এটি শিরা ও ধমনী প্রভৃতি সহ একটি নালিতে থাকে তাকে বলে স্পার্মেটিক কর্ড এটি ইঙ্গুইনাল রিজন যে ইঙ্গুইনাল যে পেটের অংশ রয়েছে সেদিক দিয়ে পেটের মধ্যে যায় এটি তারপর পোস্টের বন্থির মধ্যে দিয়ে যায় এখানে মূত্রনালী এসএমিসে পুরুষদের যে বীর্যটা বের হয় তাতে তিনটি রস মিশ্রিত হয় তা হচ্ছে একটি হচ্ছে টেস্টিসের রস নিঃসরণ আরেকটা আরেকটি হচ্ছে সেমিনাল ভেসিকালের নিঃসরণ আর আরেকটি হচ্ছে পোস্টেটের নিঃসরণ পোস্টেট রস এই তিনটি রস মিশে বীর্য তৈরি হয় পূর্ণ যৌন উত্তেজনা ছাড়া শুক্রাণু বা বীর্য বের হয় না জানি পোস্টেট গ্রন্থি সম্বন্ধে এটি হলো অনেকটা বড় কাজু বাদামের আকৃতির মতো একটি বস্তু এটি থাকে ব্লাডারের ঠিক নিচে ইউরিনারি ব্লাডার যেটি হচ্ছে মূত্রথলি তার নিচে থাকে এতে এসে প্রবেশ করে শুক্রবাহী নালী আর মূত্রনালী এর একটা নিজস্ব নিঃসরণ আছে এটি বার্ধক্যে অনেক সময় রোগগ্রস্ত হয় এই পোস্টেড যখন বেড়ে যায় তখন সেটিকে এনলাজ পোস্টেড বলা হয় এই সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এতে আছে অনেক গ্ল্যান্ড ডাক্ট মাসেল বা পেশি তার উপরে থাকে এর কর্টেস পোস্টের বেশ শক্ত মনে হয় তবে এটি কিছু ছোট বড় হতে পারে সেমিনাল ভেসেল শুক্রথলি শুক্রাণু যেখানে জমে এগুলি হলো দুটি টিউবের মতো গ্রন্থি এরা থাকে ব্লাডারের গলার কাছে এদের নিঃসরণ হলো সেমিনাল ফ্লুইড যা পোস্টেটিক পার্টে এসে প্রবেশ করে শুক্রনালীতে পুরুষ পেলভিসের যন্ত্রগুলি পুরুষ পেলভিসের থাকে ইউরেনের ব্লাডার ব্যাস ডিফারেন্স পোস্টেড গ্রন্থি পেরিটোনিয়ামের নিজের অংশ তাছাড়া থাকে শিরা ধমনী প্রভৃতি স্নায়ু শুক্র কীট যেটাকে শুক্রাণু বলা হয় পুরুষের শুক্র খুব ছোট হয় তা খালি চোখে দেখা যায় না বীজ যে অসংখ্য শুক্র কীট থাকে এরাই গর্ভ সঞ্চার করে থাকে এদের চারটি অংশ শুক্রাণু বা শুক্রকীটের চারটি অংশ থাকে হেড বা মাথা যা একটি ক্যাপ দিয়ে ঢাকা থাকে টেল বা লেজ তিন হচ্ছে বডি বা দেহ চার হচ্ছে নেক বা গলা এই লেজের নড়াচড়ার ফলে শুক্রকীট কীট জনি ও জরায়ু দিয়ে ভেতরে চলে যায় একটি মাত্র শুক্র ডিমে প্রবেশ করে ডিম্বে প্রবেশ করে তারপর তারপর আর প্রবেশ করতে পারে না একটি প্রবেশ করে ও প্রবেশের পরই তার লেজ খসে পড়ে যায় তারপর স্ত্রী গর্ভে গর্ভধারণ হয় এই হচ্ছে মোটামুটি পুরুষদের যৌনাঙ্গ জননতন্ত্র সম্বন্ধে আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি